নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ ও আটক নেতাকর্মীদের মুক্তি ও তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সারা দেশে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দশম দফার 48 ঘন্টা সর্বাত্মক অবরোধের শেষ দিন চলছে। গতকাল ভোর 6টা থেকে শুরু হওয়া অবরোধে আজও রাজধানীর কয়েকটি স্থানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহজাহানপুরে মিছিল হয়েছে। গেল রাতে বিভিন্ন স্থানে মশাল মিছিল করে বিএনপি ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা। এদিকে অবরোধে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম দেখা যায় ঢাকার রাস্তায়। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্বে সতর্ক অবস্থায় রয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংকট। বাড়তি পুলিশ মোতায়েনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল আজও তালাবন্ধ। জিয়া সৈনিক কে বলে রে জিয়া নয় জিয়া সারা বাংলা।